বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন গ্রুপ ডিতে অযোগ্যদের ইস্তফা দেওয়ার। তারপরেও অযোগ্য প্রার্থীরা কেন ইস্তফা দেননি তাদের বিরুদ্ধে সিবিআইকে পদক্ষেপ করার নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বুধবার গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি এই মামলার প্রার্থীদের সতর্ক করে বলেন টাকাও যাবে জেলেও যাবেন। পাশাপাশি সিবিআইকে প্রশ্ন করেন তিনি, যারা ওএমআর বিকৃতি করে চাকরি পেলেন তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নয় কেন? সিবিআই ফৌজদারি মামলা দিলে তাদের দায়িত্ব নিজেকে প্রমাণ করা, নিজেকে প্রমাণ না করতে পারলে টাকাও যাবে জেলও হবে। পাঁচটি সিআর দায়ের হয়েছে, কেন এফআইআর করা হয়নি? 1698 জনের ওএমআর শীট বিকৃত হয়েছে, এদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ আনা হয়েছে? মূল চক্রী কে? একটা ডকুমেন্ট পাওয়া গেছে, একজন তৈরি করেছে আরেক দল সুবিধা পেয়েছে, এরা দুজনে কি সমান দোষী? আপনারা এদের প্রত্যেককে কেন ক্রিমিনাল কেস দিচ্ছেন না? গ্রুপ ডিতে যে অযোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পেয়েছেন, বিচারপতির এই নির্দেশে তারা কি নিজেই আত্মসমর্পণ করবেন নাকি আরও কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে বিচারপতিকে? ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।